আল্লাহ তাআলা ফেরাউনদেরকে ফেরাউনের দলবলকে অনেক ওয়ার্নিং দিয়েছিলেন, ব্যাঙের আক্রমণ চালিয়েছিলেন, বন্যার মহামারীর আক্রমণ দিয়েছিলেন, যেখানে যায় একবার সব রক্ত, খেতে যায় রান্না করে রেখে আসছে পাতিল খুলে দেখে রক্ত, গোসল করতে যায় পুকুরে সব রক্ত, বুঝলেন না, পানি গ্লাসে পানি নিল খাবে সব রক্ত। শেষ মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করলেন, দোয়া চাইলেন যে আপনি দোয়া করেন এই আযাব আল্লাহ তুলে নেন, এই আযাব তুলে নিলে আমরা ঈমান নিয়ে আসব। যখন তুলে নিলেন আবার বেঈমান হয়ে গেল, ঈমান আর আনলো না। এইভাবে ওয়ার্নিং এর পর ওয়ার্নিং দিতে দিতে শেষ যখন কোন ওয়ার্নিং এর কাজ হলো না, এবার আল্লাহ বলছেন ফান্তাকামনা মিনহুম, এবার আমি ইন্তেকাম নিলাম, প্রতিশোধ নিলাম, প্রতিশোধ নিয়ে কি করলাম, ফাগরাকনাহুম ফিল ইয়াম, সাগরে গোটা ফেরাউন আর ফেরাউনের দলবল সবাইকে ডুবিয়ে দিলাম। এটা কি প্রতিশোধ? আল্লাহ কিন্তু আর ছাড়বেন না, ধরা শুরু হয়ে গেছে, এটা ওয়ার্নিং পর্ব যাচ্ছে, করোনার ওয়ার্নিং, অস্ট্রেলিয়ার দাবানলের ওয়ার্নিং, সারা পৃথিবীর বিভিন্ন বন্যা সাইক্লোনের ওয়ার্নিং, তৃতীয় বিশ্বযুদ্ধের ওয়ার্নিং, বুঝেন না, এই ওয়ার্নিং গুলিতে আমরা যদি আল্লাহমুখী হই, সালাতমুখী হই, কোরআনমুখী হই, অমুসলিম না, আল্লাহ যাদের মন ভালো রেখেছেন তারা যদি কালেমা পড়ে আল্লাহমুখী হয়, আল্লাহ বলেছেন লা আল্লাহুম ইয়ারজুন, আমি এগুলো দিয়েছি তোমরা যাতে ফিরে আসো আমার দিকে। কার দিকে ফিরে আসো? আল্লাহর দিকে ফিরে আসো। যদি ফিরে না আসো তারপরে আসবে প্রতিশোধ, তখন কিন্তু আল্লাহ সুযোগ দিবেন না।